জান্নাত সমস্ত নবীদের উপরে হারাম থাকবে যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ আরবি জান্নাতের গেট খুলব না। এরপরে আমার নবী সেখানে ক্ষান্ত হয়ে যাননি। আজ সিদ্দিক আকবর স্মৃতির সংসদ মিলাদুন নবীর আয়োজন করেছে, আজ গোটা বিশ্ব আমার নবীর প্রেমে মাতোয়ারা হয়ে গেছে। আমার নবী 1450 বছর পরের মানুষগুলোকে ভুলেন নাই, 2000 বছর পরে যদি কেউ আসে তাদেরকেও ভুলেন নাই। আমার নবী বলেছেন ওহুরিমাত আলাল উমামে হাত্তা তাদখুলহা উম্মতি, অন্য সব নবীর উম্মতের উপরে জান্নাত হারাম থাকবে ততক্ষণ আমার উম্মত জান্নাতে ঢুকবে না। বলেন এটা কি সহজ কথা? কথা বল না সহজ কথা? এটা কি ছোটখাটো নিয়ামত? ছোটখাটো নিয়ামত? আল্লাহ আল্লাহ আল্লাহ, সেই নবীর কারণে পেয়েছি, সেই নবীর কারণে পেয়েছি। আজকের দিনে আপনাকে বলি, ওই আলমে বালা থেকে শুরু করে আলমে আরওয়া থেকে শুরু করে এখন পর্যন্ত আপনি যদি দেখতে পান মিলাদুন নবী সেখানেও ছিল, ঠিক কিনা কথা বলেন না? ওই আলমে আরওয়ার মধ্যে মিলাদুন নবী উদযাপন করেছেন। খুদ লা ইলাহা ইল্লাল্লাহ সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত আপনি খুললে পেয়ে যাবেন। আমার আল্লাহ ইরশাদ করতে লাগলেন ওয়া ইজ আখাযাল্লাহু মীসাকান নবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুন মুসাদদিকুন লিমা মা'আকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। জুরাবলেন সুবহানাল্লাহ। আরো জোরে, সেদিন থেকে মিলাদ শুরু হয়েছে, আজ পর্যন্ত মিলাদ চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। অনেক বেকুব যাবতে মিলাদুন নবী কি আমল নবী করেছে, ওনার কি মিলাদুন নবীর বয়ান কি নবী দিয়েছে, তাদেরকে আমি বলতে চাই চোখ খুলুন, হাদিস পড়ুন। আমার নবী নিজেই নিজের মিলাদের বয়ান দিয়েছেন। আমার নবী নিজের সাহাবায়ে কেরামকে নিয়ে বলতে লাগলেন এ আমার সাহাবারা শোনো, ইন্নি ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নবিয়িনা ওয়া ইন্না আদামা লামুনজা এখন তোমাদেরকে আমার প্রথম দিকের বয়ান দিচ্ছি, দাওয়াত ইব্রাহিম, আমি হলাম ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। জোরে বল সুবহানাল্লাহ। ওয়া বাশারাতু ঈসা, আমি ঈসা আলাইহিস সালামের সুসংবাদ। ওয়া রুইয়া উম্মি, আমি আমার মায়ের স্বপ্ন, আল্লাতি রাআত হিনা ওয়াদআতনি ওয়া কাদ খারাজা লাহা নূরুন আদাআত লাহা মিনহু কুসুরুশ শাম, আমি যখন আমার মা আমিনার পেটের মধ্যে ছিলাম আমার মা দেখতে পাচ্ছেন ওনার পেট থেকে একটা নূর বের হচ্ছে, যেই নূর মক্কার জমিন থেকে মুলকে শামের রাজপ্রাসাদ পর্যন্ত আলোকিত করে দিয়েছিল। সেই নবী না আসলে আজকে আমরা শ্রেষ্ঠ উম্মত হতে পারতাম না, ঠিক কিনা কথা বলেন না? সেই নবী, সেই নবী এমন এক নবী, সেই নবীর দয়াল নবীর মাথার চুল মুবারক থেকে শুরু করে পায়ের নখ মুবারক পর্যন্ত রহমত। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? মাথার চুল মুবারক থেকে পায়ের নখ মুবারক পর্যন্ত রহমত। আমার নবীর আশা রহমত, আমার নবীর যাওয়া রহমত, আমার নবীর থাকা রহমত। আমার দয়াল নবী ইশারা করতে লাগলেন সাহাবারা শোনো 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 শোনো, হায়াতি খাইরুল লাকুম, আমার দুনিয়াতে থাকা তোমাদের জন্য উত্তম। তুহাদ্দিসুনা ওয়া নুহাদ্দিসু লাকুম, তোমরা আমার সাথে কথা বলেছো আমি তোমাদের সাথে কথা বলেছি। ওয়া মামাতি খাইরুল লাকুম, আমার চলে যাওয়া তোমাদের জন্য উত্তম। তুরাদু আলাইয়া আমালুকুম, তোমাদের প্রত্যেক কার্যক্রম আমার কাছে পেশ করা হয়। আমার রাইতু মিন খাইরিন হামিদুল্লাহ লাকুম, আমি যখন দেখতে পাই তোমরা কোনো ভালো কাজ করছো তোমাদের পক্ষ হয়ে আমি আল্লাহর প্রশংসা করতে শুরু করি। ওই রোজার ভিতরে আমার রাইতু গায়র জালিকা আস্তাগফিরুল্লাহ লাকুম, আমি যখন দেখতে পাই তোমরা কোনো ভুল করছো আমি তোমাদের পক্ষ হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকি। শুধু তাই নয়, আপনি অবাক হয়ে যাবেন, আমার দয়াল নবী ইরশাদ করতে লাগলেন ইন্না মিন আফদালি আইয়ামিকুম
ইয়াউমাল জুমা, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম দিন হচ্ছে জুমার দিন। জুমার দিন ফিহি উলিদা আদম, সেদিন আদমকে সৃষ্টি করা হয়েছে। ফিহি নাফখা, সেদিন শিংগার মধ্যে ফুঁক দেওয়া হবে। ওয়া ফিহি সাফা, সেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে। ফাকসিরু আলাইয়া মিনাস সালাতি, সেদিন আমার উপরে বেশি বেশি দরুদ পড়ো। সাহাবা জিজ্ঞেস করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দরুদ কি আপনার কাছে পৌঁছে যাবে? নবী বলছেন, হ্যাঁ, তোমাদের দরুদগুলো আমার রোজার মধ্যে পৌঁছে দেওয়া হবে। সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, কাইফা, কিভাবে? ওয়াকাদ আরিমতা, আপনার হাড্ডি টুকরো টুকরো হয়ে যাবে, আপনি কেমনে আমাদের দরুদের জবাব দিয়ে দেবেন? আমার নবী বলতে লাগলেন, ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আন তাকুলা আকসাদ আল আনবিয়া ফানবিয়ুল্লাহ হাইয়ুন ইউসা। আমার নবী বলতে লাগলেন, সমস্ত নবীগণ তাদের রওজার ভিতরে জিন্দা। জোরে বল না সুবহানাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। নবীগণ শুধু জিন্দা নয়, ওনাদেরকে সেখানে খাবার দেওয়া হয়। আমি কোন দিক থেকে বলবো আজকে আমি নিজেই বুঝতে পারছি না। আজ এমন এক জাতের আগমন হয়ে গেছে, এমন এক জাতের আগমন হয়ে গেছে। উনি ইরশাদ করতে লাগলেন, শোনো 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 শোনো, তোমরা ভুল করিও না, তোমরা ভুল পথে যাইও না। আমি তোমাদের জন্য এমনভাবে এসেছি, আমি এমনভাবে এসেছি, আমার দয়াল নবী এমন এক জাত হয়ে এসেছেন। ওই অন্ধ ব্যক্তি, তিরমিজি শরীফের হাদিস, এক অন্ধ আমার নবীর দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য একটু দোয়া করুন না, আমার চোখ যেন ভালো হয়ে যায়, আমি যেন আপনি নবীকে একটু দেখতে পাই, আমার চোখের জন্য একটু দোয়া করুন না। তখন আমার নবী বলতে লাগলেন, ইন শীতা সাবারতা, তুমি যদি মন চাই সবর করতে পারো, ওয়া ইন শীতা দাআউতু, তুমি যদি চাও আমি তোমার জন্য দোয়া করতে পারি। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটু দোয়া করে দেন না, আপনি তো রহমত। আপনার কাছে আসলে তো কেউ ফেরত যায় না নবী, আপনি বলছেন আমাকে সবর করতে, কিন্তু এই দুচোখ তো মানে না আপনাকে দেখার জন্য। তখন আমার নবী তাকে দোয়া শিখিয়ে দিতে লাগলেন, যাও তুমি প্রথমে উজু করো, তারপর দুই রাকাত নামাজ পড়ো, নামাজের পরে আল্লাহ দরবারে হাত তুলো, হাত তুলে তুমি দোয়া করতে থাকো, আল্লাহুম্মা ইন্নী, আল্লাহুম্মা ইন্নী আতাওয়াজ্জাহু, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা বিনবিয়িকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর রহমত, আল্লাহ রহমতের নবীকে ওয়াসিলা করে তোমার কাছে দোয়া করছি, চোখ ফিরিয়ে দাও। সাথে সাথে চোখের জ্যোতি চলে এসেছে। আমি আপনাকে কোথায় নিয়ে বোঝাবো আমার নবীর চুল মোবারকের কথা? আমি আপনাকে বলতে চাচ্ছি কেমন নবীর আগমন হয়েছে। ইয়ার মুখের যুদ্ধে, জঙ্গে ইয়ার মুখ, জঙ্গে ইয়ার মুখ, হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে খালিদ সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার বলা হয়। আরো জোরে বলেন না। উনার মাথার মুকুট পড়ে গেছে, কাফেররা এই মুহূর্তে ওনাকে কোপ দেবে। উনি কাফেরদের কোপ না আটকিয়ে মুকুট খুঁজতে ব্যস্ত হয়ে গেছেন। তখন সবাই জিজ্ঞেস করছেন, ও খালিদ বিন ওয়ালিদ, আগে কোপটা আটকাও পরে মুকুট নাও। বলে, তোমরা কি জানো না আমার কাছে এই মুকুটের মূল্য হাজার হাজার খালিদ বিন ওয়ালিদের মাথার চেয়ে বেশি? আমার মাথা পড়ে যেতে পারে, আমার মতো খালিদ বিন ওয়ালিদের শরীর টুকরো হয়ে যেতে পারে, এই মুকুট এক সেকেন্ডের জন্য জমিনে থাকতে পারবে না। বলছে, কেন কেন কেন, এরকম বহু মুকুট তো বাজারে পাওয়া যায়। বলে, না না না, এই মুকুটের মধ্যে আমার নবীর নূরানি চুল মুবারক আছে, চুল মুবারক আছে। যেদিন থেকে আমার নবীর চুল মুবারক, জুলফ মুবারক এই মুকুটের মধ্যে রেখেছি, আমি খালিদ বিন ওয়ালিদের সামনে পৃথিবীর কোন পালোয়ান দাঁড়াতে পারে নাই, প্রত্যেক যুদ্ধে আমি জয়লাভ করেছি। শুধু তাই নয়, আপনি শুনে অবাক হয়ে যাবেন, আমার নূরানি নবীর দাঁত মোবারক রহমত, আমার নবীর থুতু মোবারক রহমত। কেমন নবীর আগমন হয়েছে! ওই উরওয়া বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন, যিনি হুদায়বিয়ার সময় মক্কার কাফেরদের পক্ষ থেকে প্রতিনিধি হয়ে এসেছিলেন আমার নবীকে আটকিয়ে দেওয়ার জন্য, নবীজির খবরাখবর দেওয়ার জন্য, উনি এসে হুদায়বিয়ার প্রান্তরে ষষ্ঠ হিজরিতে উনি দেখতে পেলেন আমার নবী সাহাবায়ে কেরামদের
কাফেরদেরকে নিয়ে, 1000 সাহাবাকে নিয়ে অপেক্ষমান আছেন। উনি কাফেরদেরকে গিয়ে বলে, এই মক্কার কাফেররা, কার বিরুদ্ধে যাচ্ছিস, কার বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছিস? আমি গোটা বিশ্ব ঘুরেছি, এরকম কোন বাদশাহ আমার চোখে পড়ে নাই, এরকম কোন রাজা আমার চোখে পড়ে নাই, এরকম কোন শাহিনশাহ আমি দেখি নাই। বলে কেন, কি হয়েছে, উনার মধ্যে তুমি কি দেখতে পেয়েছো? তখন হযরতে উমরা বলতে লাগলেন, ইন তানাখামা মুখামাতান ইল্লা ওয়াকা ফি কাফি রাজুলিন। আমি দেখতে পেলাম ওই মুহাম্মদ যখন থুতু ফেলে, উনার মুবারক থুতু হাতে নেওয়ার জন্য সাহাবারা যুদ্ধ শুরু করে দেয়, যুদ্ধ শুরু করে দেয়, যুদ্ধ শুরু করে দেয়। সুবহানাল্লাহ। মাওলায়া সল্লি ওয়া সাল্লিম দাঈমান আবাদ।